টুডে উই স্টাডি লিস্ট অফ ওয়ার্ল্ড যে মিনিস্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা আজকে পড়বো যে পশ্চিমবঙ্গের যে সমস্ত যে মিনিস্টার আজকের তোর তাদের শাসন করে আছেন তাদের নাম। তো আমাদের এখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত পার্টি চলে তারা হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাদের সিম্বল এটা। সেকেন্ড বাংলা কংগ্রেস, এটা তাদের তৃণমূল, তাদের সিম্বল আমরা দেখে নিচ্ছি এটা। তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাদের সিম্বল হচ্ছে এটা। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের সিম্বল আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা দেখে নিচ্ছি তাহলে আমাদের যারা যারা পশ্চিমবঙ্গে শাসন করেছেন তাদের মধ্যে রয়েছেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ওকে, তিনি চিফ মিনিস্টার ছিলেন 160 দিনের জন্য। তারপরে বিধানচন্দ্র রায় দ্বিতীয় এসেছিলেন, তারপরেও এসেছেন বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় অনেকদিন ধরেই আমাদের পশ্চিমবঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে আমরা দেখে নেব প্রফুল্লচন্দ্র সেন, আচ্ছা 1961 থেকে 1967 পর্যন্ত। এবং প্রফুল্লচন্দ্র ঘোষ পরবর্তীকালে আবার এসছেন, ঠিক আছে। তো তারপরে আমাদের প্রেসিডেন্ট রুল দেখতে পাবো 1968-তে, এবং পরবর্তীকালে অজয় কুমার মুখার্জি 1969 থেকে আমরা দেখতে পাচ্ছি 70 পর্যন্ত অজয় কুমার মুখার্জি। ওকে ওকে, এবং তমলুকে, এবং তার প্রফুল্লচন্দ্র ঘোষ ঝাড়গ্রামে তিনি ছিলেন, ওকে, তো চিফ মিনিস্টার ছিলেন। এবং তারপর প্রেসিডেন্ট রুল এগেন চলে এসছেন, বুঝছে। তারপরে অজয় কুমার মুখার্জি তমলুকে তিনি আবার চিফ মিনিস্টার হলেন, এবং এবং সিক্স চিফ মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলের। তারপরে আমরা প্রেসিডেন্ট রুল 1971 দেখতে পাবো, তারপর প্রেসিডেন্ট রুল এগেন। তারপরে জ্যোতি বসু তিনি এলেন, তো জ্যোতি বসু প্রমিনেন্ট লিডার ছিলেন কমিউনিস্ট পার্টির 1977 থেকে 2000 পর্যন্ত, দীর্ঘতম 23 বছর। ওকে, এবং সেকেন্ড, তারপরে বা বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তীকালে তিনি রাজত্ব করেছেন 2000 থেকে 2011 সাল পর্যন্ত। এবং লাস্টে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 থেকে এখনও কন্টিনিউ করছেন, ঠিক আছে। তো ওনার 7 বছর 81 দিন টেনিউর রয়েছে। তো আমরা এখানে দেখলাম অল চিফ মিনিস্টার এবং তাদের নাম। সো আশা করছি সবাই ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আই থিঙ্ক ইট উইল বি হেল্প টু ইউ। সো থ্যাংক ইউ।